আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দেশে লকডাউন নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রী এদিকে লজ্জার সমস্ত আবরণ এই সরকার হারিয়ে ফেলেছে বলছে রিজভি মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না বলছে জিএম কাদের জানিয়ে দেব 15 জানুয়ারির পর টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট মিতু হত্যা নিজের মামলায় এবার গ্রেপ্তার বাবুল সাবেক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত দেশে লকডাউন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গণপরিবহনে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন দেশে লকডাউনের শেখ রাসেল জাতীয় ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি উনিশ টিকার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন আমাদের মানুষদের বিদেশে যাওয়া আসার বিষয়ে নিরুৎসাহিত করছি বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণের স্বাস্থ্য নিরাপত্তা জোরদার তিনি বলেন অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়। তাই তারা লকডাউন চাচ্ছেন তবে ভালো খবর হচ্ছে অমিক্রণের আক্রান্তদের মৃত্যুর হার অনেক কম তিনি বলেন ইতোমধ্যে দেশে আমরা সাড়ে সাত কোটি মানুষকে টিকা দিয়েছি এখন আমি বলতে পারি আমাদের হাতে সাড়ে তিন কোটি টিকা রয়েছে যা পেতে যাচ্ছি দেশের সবাই টিকা আওতায় আনা হবে তিনি বলেন অমিক্রণ এসে গেছে ভারতের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন ভারতে একদিনে লাখেরও ওপর অমিক্রণ আক্রান্ত হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে একদিনে দশ লাখ লোক আক্রান্তের খবর মিডিয়া প্রচার করছে আমাদের নিজেদের রক্ষা করতে হবে এজন্য আমি সবাইকে আহ্বান জানাবো যতটুকু পারেন স্বাস্থ্যবিধি মেনে চলুন লজ্জা সমস্ত আবরণ এই সরকার হারিয়ে ফেলেছে বলছে রিজবি সরকার উন্নয়নের কথা বলে মানুষকে প্রতারিত করছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি বলেছেন লজ্জা লজ্জা যদি একেবারেই হারিয়ে যায় তাকে কিছু বলার থাকে না যাদের সামান্য হারায় তাদের কিছু বললে তারা আরো লজ্জিত হয় আর যাদের মোটেও লজ্জা লজ্জা থাকে না তাদের বিরুদ্ধে সমালোচনা করলে তাদের কিছু যায় আসে না লজ্জা সমস্ত আবরণ এই সরকার হারিয়ে ফেলেছে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের নিস্তলায় প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের আত্মার মাফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজবি কথা বলেন সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সমালোচনা করে বিএনপি রিজবি বলেন গত পরশু দিন প্রধানমন্ত্রী বলেছেন দু সাল হবে উন্নয়নের মাইল ফলক আমি বলতে চাই এই উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আর কত প্রতারিত হবে আর কত নিঃস হবে তিনি বলেন আমরা এমন এক সমাজে বাস করি যখন ডানে বামে সময়। তাকাতে হয় কেউ আমাকে অনুসরণ করছে কিনা এক প্রচন্ড ভয় এবং শঙ্কার মধ্যে আমাদের দিন রাত যখন অতিবাহিত হয় তখন এই তরুণ ফ্যাসিবাদ নাসিবাদ পৃথিবীর সমস্ত আইনকে করায়ত্ত করে জনগণের উপর যারা ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই অনলাইন অ্যাক্টিভিস্টরা যে অস্ত্র হাতে নিয়েছে এটা নিঃসন্দেহে গোটা জাতিকে প্রেরণা দেয় এবং আমরাও অনুপ্রাণিত হই বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন পত্রিকায় দেখলাম সাত আটটা পিওনের পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে কয়েক হাজার আবেদন করা হয়েছে তার মধ্যে অসংখ্য এম এ পাশ আছে এটাই হলো শেখ হাসিনার উন্নয়ন মেট্রো রেল ফ্লাইওভার কি আমরা চিবিয়ে খাব আপনি দু সাল বলেছেন উন্নয়নের মাইল ফলক আর গণতন্ত্রের কি হবে কথা বলার স্বাধীনতা কি হবে এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সত্য প্রকাশ করতে গিয়ে সত্য মন্তব্য করতে গিয়ে যাদের বিরুদ্ধে নিরুদ্দেশ করেছেন যাদের বন্দুক যুদ্ধের নামে হত্যা করেছেন যাদেরকে গুম করেছেন তাদের কি হবে গণতন্ত্রের কি হবে সেই কথা বলার স্বাধীনতা কি হবে সংগঠনের আহ্বায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রচার সম্পাদক শামীম উদ্দিন চৌধুরী এনি সহ সাংগঠনিক সম্পাদক সালাম আজাদ সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমল প্রমুখ মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না বলছে জিএম কাদের দেশের মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায়না মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের তিনি বলেন আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে খারাপ অবস্থা ধারাবাহিকতা সৃষ্টি হবে বিএনপি বিনা বিচারে হত্যা শুরু করেছে আওয়ামী লীগ এসে তার ধারাবাহিকতা রক্ষা করছে বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে আওয়ামী লীগ এসে সেই ধারাবাহিকতা রক্ষা করেছে দুটি দলের বিকল্প হিসেবে মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় আর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মথ বিনিময় সভায় এসব কথা বলেন তিনি জিএম কাদের আরো বলেন কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতাচ্যুত করতে জাতীয় পার্টির রাজনীতি নয় রাজনীতি জাতীয় পার্টি স্বতন্ত্র আদর্শ নিয়ে রাজনীতির মাঠে আছে দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টি কাকে সমর্থন দেবে তাও পরে বিবেচনা করা হবে পনেরো জানুয়ারির পর টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ সরকারের পক্ষ থেকে প্রথমবার মৌখিক ঘোষণা এলেও এবার টিকা গ্রহণ না করা শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম তথা স্কুল কলেজে না যাওয়ার লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার এক নির্দেশনা পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে নিবন্ধিত ও অনিবন্ধিত বারো থেকে আঠারো বছর বয়সী সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে আগামী পনেরো জানুয়ারির মধ্যে প্রায় সব শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম শেষ হবে এবং এরপর থেকেই টিকা না নেওয়া শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম অংশ নিতে পারবে না মাউসির নির্দেশনায় বলা হয়েছে বারো থেকে আঠারো বছর বয়সী সব শিক্ষার্থীকে পনেরো জানুয়ারির মধ্যে কোভিড উনিশ প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গত ত্রিশ ডিসেম্বর বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার কর্মসূচির সফল বাস্তবায়নে নতুন করে নির্দেশনা দেওয়া হল মাউসির নির্দেশনা বারো থেকে আঠারো বছর বয়সী সব শিক্ষার্থী নিবন্ধিত ও অনিবন্ধিত ভ্যাকসিন গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করবে একই সঙ্গে শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষককেও টিকা কেন্দ্রে পাঠানো হবে টিকা গ্রহণ ব্যতীত কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না টিকা কার্যক্রম চলমান অবস্থায় সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল জেলা শিক্ষা অফিস উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সব কর্মকর্তা কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করতে পারবে না জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ সংশ্লিষ্টতার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয় করে ভ্যাকসিনের কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতে সচেষ্ট থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সব পরিচালক সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ সব অঞ্চলের উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা সব সরকারি ও বেসরকারি স্কুলে প্রধান শিক্ষক এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়েছে নির্দেশনায় বিষয়ে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন আমাদের এক কোটি ষোলো লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ছেচল্লিশ লাখের টিকার প্রথম ডোজ গ্রহণ শেষ হয়েছে আশা করছি আগামী পনেরো জানুয়ারির মধ্যে বাকিরাও নিয়ে নেবে বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয় নিশ্চিত করে স্কুলে যাওয়ার বিষয়ে কেবিনেট সেক্রেটারি নির্দেশনা দিয়েছে উল্লেখ করে মাউসী মহাপরিচালক বলেন আমরা সেই অনুযায়ী কাজ করছি পনেরো জানুয়ারির পর বিষয়টি টিকাছড়া স্কুলে নয় নিশ্চিত করা হবে গত ছয় জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন টিকা না নিয়ে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া যাবে না বারো বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিয়ে স্কুল কলেজে যেতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া তো শেষ হয়নি এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন ভ্যাকসিন এখন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত অ্যাভেলেবল আছে ভ্যাকসিন দিয়ে যদি স্কুল যাওয়া সহজ হয় বা সেই যদি সেফ থাকে সেটির জন্য তো প্রমোশন ক্যাম্পেইন করা হবে মৃত্যু হত্যা এবার নিজের মামলায় গ্রেফতার তার স্বামী ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের নিজের করা মামলায় নিজেই গ্রেপ্তার হয়েছেন এ হত্যার দায়ে হওয়া আরেক মামলায় বর্তমানে কারাগারে আছেন বাবুল আক্তার নগরীর পাসলাইশ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার আবেদন করা হলে রোববার নয় জানুয়ারি সকালে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এই আবেদন মঞ্জুর করে এ সময় বাবুল আক্তার আদালতে উপস্থিত ছিলেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বলেন স্ত্রী মৃত্যু হত্যার ঘটনায় বাবুল আক্তারের দায়ের করা নগরীর পাসলাইশ থানার মামলায় তাকে গ্রেপ্তার আবেদন আদালত শুনানি শেষে মঞ্জুর করেন একই ঘটনায় মৃত্যুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তিনি বলেন একই ঘটনায় দুই মামলা আদালত চলতে পারে না আমরা উচ্চ আদালতে যাব এর আগে গত ত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে বাবুলের নিজের মামলায় তাকে গ্রেপ্তার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন পরিদর্শন আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক মৃতুর বাবা মুশারুফ হোসেন দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বাবুল আক্তার এখন কারাগারে রয়েছে উল্লেখ্য দু হাজার ষোলো সালে পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডের ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও সুরিকাঘাতে খুন হন মাহমুদা খান মৃতু ওই সময় ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয় ঘটনার সময় মৃতুর স্বামী পুলিশ সুফার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার মিতুর স্বামী বাবুল আক্তার থানায় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে বাবুল আক্তারের করা মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই গত বছরের বারো মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাসলাইশ থানায় মামলা করে মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বাবুল আক্তার সারাও ওই মামলার অন্য সাত আসামি হলেন মোহাম্মদ কামরুল ইসলাম সিকদার ওরফে মুহসা এহতেশাহুল হক ওরফে ভোলা মোহাম্মদ মোতালেব মিয়া ওরফে ওয়াসিম মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ খায়রুল ইসলাম ওরফে কালু সাইদুল ইসলাম সিকদার ও শাহজাহান মিয়া সূত্র ইউএনবি